একটি টাকাও দিতে হবে না এক হাতে গরু পাবে আর এক হাতে আমাকে সম্মানী করে টাকা পয়সা দিয়ে দেবে আমি চলে আসবো ইনশাল্লাহ ঠিক আছে এখানে আপনি শুধু আপনার কনফার্ম করবেন ঠিক আছে গাড়ি ভাড়া বাবদ অমক তমক কিচ্ছু দিতে হবে না আপনি একটি টাকাও দিতে হবে না শুধু ফোন করে আপনি যারা নিতে চান অ্যাকচুয়ালি যারা নিতে চান এরা কনফার্ম করবেন আমি গরু বাসায় দিয়ে টাকা নিয়ে দেব

দর্শক ভাইদের মাঝে একটা উপস্থাপন করি ঠিক আছে অ্যাডভার্টাইজ করি আমার কাজে হচ্ছে অ্যাডভার্টাইজ করা ভালো জিনিস সংগ্রহ করা এবং অ্যাডভারটাইজ করা আচ্ছা তো আজকে করে দেখাবেন দর্শকদেরকে আজকে টপ কোয়ালিটির চারটা বাচ্চা দেখাবো তিনটার একটা প্যাকেজ করছি একটা সিঙ্গেল দেখাবো তিনটার মধ্যে দুটা মুন্ডি আছে হলেস্ট্যান ভিজিয়ান আর একটা মানে আমার দেখা শ্রেষ্ঠ একটা অস্টাল জাতের একটা বকনা এর আগে বিক্রি করছে কিন্তু এরকম জাপমান কোয়ালিটি আমি দেখিও নাই আমি নিজেও বিক্রি করতে পারি নাই তো নিয়ে আসছি দর্শক ভাইদের জন্য আপনি দেখান আচ্ছা আচ্ছা ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে আসলে একটু কম বেশি থাকবেই ব্যবসা বাণিজ্য তারপরেও সুক্রিয়া কারণ উনি একজন যে কমও দিলা দেওয়ার মানে একজন বেশি দেওয়ারও মালিক একজন তো আসলে যা হয় এটাতে আলহামদুলিল্লাহ সুক্রিয়া আচ্ছা আচ্ছা তো গরুগুলো আগে একটু দর্শকদেরকে দেখ দর্শক ভাইদের গরুগুলো দেখান সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু জানতাম আমরা ভাই এটা হচ্ছে একটা রেড ফিজিয়ান আসলে এটা রেড ফিজিয়ান বাচ্চাগুলো দর্শক ভাইয়ের অনেকেই কম বেশি চিনে থাকে আমি রেড ফিজিয়ান বিক্রি করছি কিন্তু এরকম গ্রোথনেস এরকম কালার শেপের বাচ্চা আসলে কখনো পায় নাই ভালো একটা কালেকশন খুবই ভালো কালেকশন মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন আল্লাহাক তার ভিতরে খুবই সুন্দর গরুটা কমতি রাখে নাই জাতমান মান যেমন দেখতেও তেমন দেখতেও তেমন

দামটা কেমন রাখছেন এটার ভাই এটাই শুধু সিঙ্গেলে রাখছি এটা যদি কোনো দর্শক ভাই পছন্দ করে তাহলে এক লক্ষ দশ হাজার টাকা হলে আমি ছেড়ে লক্ষ ফিক্সড হ্যাঁ দাম এখানে আর কোনো দরদাম হবে না না এখানে দরদাম হবে না কিন্তু দর্শক ভাইদের প্রতারণা যেন না হয় হ্যাঁ হয়রানি শিকার যেন না হয় সেক্ষেত্রে আমি একটি টাকাও দিতে হবে না আমাকে কনফার্ম করলে আমি বাসায় গিয়ে গরু না আমাদের টাকা নিয়ে আসবো মানে এক কথা এক হাতে টাকা এক হাতে গরু তো পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখাই জি দেখান পরবর্তী দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা জি এটা সম্পর্কে যদি একটু বলতে হয় এটি একটি হলস্টান ফিজিয়ান এটা মুন্ডি হলস্টান ফিজিয়ান মুন্ডি হ্যাঁ মুন্ডি পিওর মুন্ডি দেখেন কোন গলা এক ফোটা গলা কম্বল আছে না 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 একদম ন্যাচারাল এবং দেখেন কি পরিমাণ সুন্দর যত লুকায় রাখছে কালারটা কত সুন্দর মাসাল্লাহ দেখতেও তো সুন্দর হ্যাঁ খুবই সুন্দর মাথায় কোনো শিং নাই মুন্ডি গরু জি এবং মাথাটাও দেখেন খুবই ছোট খুবই ছোট দেখেন।

দর্শক তিনটা লটের প্রথমটা দেখলাম তো পরবর্তীটা দর্শকদেরকে দেখাই জি দেখান তার আগে একটু ওই সাইড থেকে দর্শকদেরকে দেখাবো জি 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 দেখান দর্শক এই পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা জি তিনটা লটের প্রথমটা এটা জি প্রথমটা এটা তো দর্শক ছিলাম পরবর্তীটা দেখাবো তার আগে যেহেতু আমরা তিনটা লট দেখাবো লটটা কত করে রাখছেন ভাই এখানে দাম দর করব না একদম সিম্পল দাম বলে দেবো তিনটি বাচ্চা আপনি পার পিস অষ্টআশি হাজার টাকা করে অষ্টআশি হাজার টাকা পার পিস লটের প্রথমটা এটা জি এটা প্রথমটা তো দ্বিতীয়টা দর্শকদেরকে দেখাই জি দেখা দ্বিতীয়টা তো পাশেই আছে জি দর্শক দেখতে পাচ্ছেন দ্বিতীয়টা মাসাল্লাহ এটাও মুন্ডি হ্যাঁ এটাও এটাও একটা পিওর মুন্ডি এবং কোয়ালিটি দেখেন আল্লাহাক কত সুন্দর বডি স্ট্রাকচার দিছে প্রিন্ট দিছে আসলে এই সাইজের মুন্ডিগুলো কিন্তু ভাই আপনি যদি প্রোগ্রাম করেন প্রতিনিয়ত খুব কম মিলে কিন্তু বর্তমানে হ্যাঁ যার কাছে আছে সে কিন্তু আটক করে দিচ্ছে

কারণ এটা একটা অস্টাল জাতের অনেকে আসলে সৌন্দর্যটা খোঁজে আমার আমি প্রথম থেকে বলে আসি যে আপনারা বকনা কেনার ক্ষেত্রে সৌন্দর্য খুঁজবেন আপনারা খুঁজবেন কোয়ালিটি জাতমান খুঁজবেন এটা আল্লাহাকে দেখেন কি রাখছে কালো হতে পারে এর এক ফোটা গলা কম্বল নেয় স্ক্রিনটা দেখেন স্ক্রিনটা দেখেন কি পরিমাণ সফট এসব এসব দেখে কিনতে হবে মাজার স্ট্রাকচারটা দেখেন মাজাটা দর্শকটা দেখেন কোথায় আছে দেখছেন কীভাবে দাঁড়াচ্ছে আর আর ওলানটা দেখেন আমি ধরে দেখাবো না দেখেন দেখেন দশক ভাইরা কিনবে নিঃসন্দেহে চোখ বন্ধ করে দর্শক নিতে পারেন আপনারা তিনটা লট অষ্টাশি হাজার টাকা টাকা একদম একদম আমি এক লাখ টাকা দর্শক ভাইদের দিব আমাকে এরকম একটা বাচ্চা মিলাই দেখা দিক কারণ আমি তো পাইনি এরকম বাচ্চা বিক্রি করছি অস্টাল জাতের কালো বাচ্চা কিন্তু এইরকম কোয়ালিটির বাচ্চা আসলে মিলে নাই এই প্রথম মনে হয় আমি মনে একটা পাইলাম মাসা তো এই তিনটা নিলে অষ্টাশি হাজার টাকা পার পিস পড়বে যে এই তিনটা অষ্টাশি হাজার টাকা পড়বে এবং চারটা একত্রে নিলে সম্রগ্র বাংলাদেশ আমি গাড়ি ভাড়াটা ফ্রি রাখবো এবং আমি আর আবারও বলতেছি যে এখানে কোনো রকমের হয়রানি বা প্রতারণা এটা কোনো হবে না ইনশাল্লাহ আপনারা যারা নিতে চান অবশ্যই আমার যে ফোন নাম্বার থাকবে ডিসক্রিপশনে আমার ঠিকানা আছে ঠিক আছে আমার সাথে যোগাযোগ করবেন আপনার বাসায় আমি গরুগুলা দিয়ে সারি সসম্মানে আবার আপনি বিদায় করে দেবেন আমি চলে আসবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে প্রসেসিংটা যদি আরেকবার বলে দিতেন জি প্রসেসিংটা হচ্ছে গরুগুলো আমি দেখালাম দর্শক ভাইদের উপ উদ্দেশ্য করে পাবলিশ করলাম এখানে যদি পছন্দ হয় চারটে একত্রে নিলে গাড়ি ভাড়াটা সমগ্র বাংলাদেশ ফ্রি রাখা হবে যদি একটু কম নেয় এটা আমার দেওয়ার পক্ষে সম্ভব না কারণ আমি রেঞ্জগুলো ওইভাবে ক্যালকুলেশন করে সামান্য কিছু প্রফিট রেখে কিন্তু আমি দামটা এখানে বলে দিছি আচ্ছা তো সেক্ষেত্রে এক হাতে গরু নেবেন এক হাতে টাকা দেবেন আপনারা ভালো অন্তত ভালো থাকবেন অনেকেই আছে যে গরু এর আগে বায়না দিছে ঠিক আছে গাড়ি ভাড়া দিছে হয়তো পরবর্তীতে তাকে চাপ সৃষ্টি করছে হুম যে ভাই আরও বিশ হাজার টাকা লাগবে বিশ হাজার দেওয়ার পরে কিন্তু তাকে আটকায় দিছে যে আপনি টাকা দিলে গরু না হলে দিব না তা আসলে এরকম হবে না ভাই আপনার একটি টাকাও দিতে হবে না গাড়ি ভাড়া দিতে হবে না কিছু দিতে হবে না চারটা নিলে গাড়ি ভাড়াটা সমগ্র বাংলাদেশ ফ্রি থাকবে এবং আপনি যদি একটা একটা করেও নেন তবু আপনার নিজ দায়িত্বে আপনি নিতে হবে গাড়ি ভাড়াটা কস্টিং কিন্তু আপনি টাকা একটি টাকাও দিতে হবে না এটা বাসা যাওয়ার পরে দিয়ে আচ্ছা আচ্ছা যোগাযোগটা যোগাযোগ হচ্ছে আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরুণখোলা হাটের পাশে আমার ফার্মের অবস্থান ফান্ড ডেরি ফার্ম আর মূল যোগাযোগ জিনিসটাই হচ্ছে নাম্বার ওই নাম্বারটাতে আমার ফোন নাম্বারটা ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো সেভেন ওয়ান টু এইট টু ফাইভ এটাতে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে পাবে এই নাম্বার এভরিথিং সব কিছু ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ